ইরান ও আজারবাইজান যুদ্ধ হলে কে জিতবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন এস জে রতন স্বাগত জানাচ্ছি সকলকে আজকের আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা চলছে কিন্তু হঠাৎ কেন এই সংঘাতের ঘন ঘটা এছাড়া ইতিহাসী বা কী বলে এর আগে ইরান ও আজারবাইজানের মধ্যকার সম্পর্ক আসলে কেমন ছিল ইত্যাকার বিভিন্ন বিষয় নিয়ে আজকের আলোচনার মাধ্যমে আসলে বের হয়ে আসবে ইরান ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়ে গেলে কে এগিয়ে থাকবে দুই দেশের ভেতরে চলমান উত্তেজনার মধ্যে আজারবাইজান সীমান্তের কাছাকাছি একটি বড় সামরিক মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী গত শুক্রবার এক অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি এলাকায় ট্যাঙ্ক হেলিকপ্টার কামান ও সেনা মোতায়েনের ফুটেজ সম্প্রচার করেছে ইরানের সেনাবাহিনী বলেছে স্থানীয়ভাবে উৎপাদিত দূরপাল্লার একটি ড্রোন ও অন্যান্য অর্জন প্রথমবারের মতো পরীক্ষা করে দেখছে তারা ইরান ইতোমধ্যে খোলাখুলিভাবে বলে দিয়েছে শত্রু দেশ ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে তারা উদ্বিগ্ন সেদিন সামরিক মহড়ার সময় ইরানের সেনাবাহিনীর বাহিনীর কমান্ডার কিউমারস হায়দারি রাষ্ট্রীয় টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন গত বছর নাগান্ন কারাবাখ এলাকায় লড়াইয়ের সময় আজারবাইজান যে যোদ্ধাদের নিয়ে গিয়েছিল তাদের নিয়েও ইরান উদ্বিগ্ন তিনি বলেন ইরান কখনোই কোনো আক্রমণ শুরু করেনি কিন্তু আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলাকালে আইএস সন্ত্রাসীদের এই এলাকায় ডাকা হয়েছিল তারা এলাকা ছেড়ে চলে গেছে কিনা সেই বিষয়ে আমরা সত্যিই নিশ্চিত নই কিন্তু তাদের অবশ্যই এই এলাকা ছাড়তে হবে কারাবাখ দিয়ে চলা ইরানি ট্রাকের ওপর আজারবাইজান রোড ট্যাক্স আরোপ করার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় গত মাসে ইরানের দুই লরি চালককেও আটক করে আজারবাইজান এরই মধ্যে ইরান অভিযোগ তুলেছে আজারবাইজান সরকার গোপনে ইসরায়েলি বাহিনীকে আশ্রয় দিয়েছে তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাকু মধ্যপ্রাচীর অন্যতম প্রভাবশালী দেশটির অভিযোগ আজারবাইজান ইহুদি সেনাদের আশ্রয় দিয়েছে তবে আজারবাইজান এই অভিযোগ অস্বীকার করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেইলা আবদুল্লাহভা বলেন আজারবাইজান ইরান সীমান্তে কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি নেই ইরানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গত বছর নাগান্ন কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আজারবাইজান ইসরায়েলের তৈরিকৃত কামিকাজে ড্রোন ব্যবহার করে এটি দেখে ইরান ক্ষোভে ফেটে পড়ে কৌশলগত কারণে ইসরায়েল ককেশাস অঞ্চলে আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে তেল আবিব আজারবাইজানকে সামরিক সরঞ্জাম ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি দিয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে গত বছর আর্মেনিয়ার বিরুদ্ধে সফলতা পায় আজেরি বাহিনী দুই সালে নয় সালে উইকিলিক্সের ফাঁসকৃত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের নথিতে দেখা যায় আজারবাইজান ও ইসরায়েল ইরানকে অস্তিত্বের জন্য হুমকি মনে করে এ কারণে দেশ দুটি গভীর সম্পর্ক রক্ষা করে চলে গত মাসে আজারবাইজান তুরস্ক ও পাকিস্তান বাকুতে সামরিক মহড়া দেয় এই ঘটনার পর ইরান আজারবাইজান সীমান্তে রেভলিউশনারি গার্ড বাহিনী মোতায়েন করে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আজারবাইজান সীমান্তে মহড়া সার্বভৌমত্বের প্রশ্ন সীমান্তে তেহরান কোনো ইহুদি শাসন বরদাস্ত করবে না ইরান ও আজারবাইজানের প্রায় সাতশো কিলোমিটার সীমান্ত আছে এছাড়া ইরানে বেশ সংখ্যক অর্থাৎ প্রায় ১৬ শতাংশ আজেরি নৃ গোষ্ঠী সহ জনসংখ্যা রয়েছে যারা দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে বসবাস করে সংখ্যালঘু এই আজেরি গোষ্ঠী ইসরায়েলের উস্কানিতে স্বাধীনতার দাবিতে ইরানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে পারে বলে তেহরানের ভয় রয়েছে গত বছর নাগান্ড কারাবাখের দখল নিয়ে আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছিল আর্মেনিয়া ও আজারবাইজান বিবদমান দুই রাষ্ট্রের বাইরে এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ছিল রাশিয়া তুরস্ক ও ইরান তুরস্ক আগে থেকেই আজারবাইজানের পক্ষে ছিল এবং যুদ্ধ শুরু হওয়ার পর তারা বাকুতে অস্ত্র দিয়ে সহায়তা করেছে মূলত তুরস্কের ড্রোনই যুদ্ধের হিসেব নিকেশ বদলে দিয়েছে তুর্কি অস্ত্রের সহায়তায় আর্মেনিয়াকে পরাজিত করে আজারবাইজান এই যুদ্ধে আর্মেনিয়ার পক্ষে ছিল রাশিয়া ও ইরান যদিও আজারবাইজান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া প্রধান রাষ্ট্র ইরানের পর সর্বোচ্চ সংখ্যক শিয়া বসবাস করে আজারবাইজানে তাদের শুধু শিয়া বললে ভুল হবে ইরানের মতোই বারো ইমাম মতবাদে বিশ্বাসী ইসনা আশারিয়া শিয়া কিন্তু এরপরও আজারবাইজানের সাথে ইরানের তেমন সদ্ভাব নেই কিন্তু কেন শিয়া প্রধান আজারবাইজানের সাথে ইরানের বৈরিতা যেখানে তেহরান বিশ্বের নানা প্রান্তের শেয়াদের রক্ষার জন্য ত্রাতা হিসেবে কাজ করছে এর পেছনে অনেক কারণ রয়েছে একদিকে ইরানের যেমন রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই সাথে আর্মেনিয়ার সাথেও তাদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে তবে এই দুটি কারণকে গৌণ বলা যায় মুখ্য কারণের মধ্যে রয়েছে ইরানে ক্রমবর্ধমান তুর্কি জাতীয়তাবাদের উন্মেষ এবং ইসরায়েলের সাথে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক দর্শক দুই দেশের মধ্যে বর্তমান এই সমস্ত সংঘাতপূর্ণ সমস্যা নিয়ে আলোচনার আগে ইরান ও আজারবাইজানের অতীত ইতিহাস সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি চলুন আজারবাইজান মূলত দুটি অংশে বিভক্ত হয়েছে একটি অংশ হচ্ছে উত্তর আজারবাইজান যেটি বর্তমানে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আর দক্ষিণ আজারবাইজান হচ্ছে ইরানের অংশ শাসানী ও সাম্রাজ্য অর্থাৎ তৃতীয় থেকে ষষ্ঠ শতক এবং ইসলামী খিলাফত অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শতকের শাসনকাল থেকে আজারবাজান একত্রিত ছিল এমনকি সাফাভিদের শাসনকাল এবং এরপর নাদির শাহের আমলেও আজারবাজান একত্রিত ছিল কিন্তু নাদির শাহের মৃত্যুর পর প্রায় বিশটি পূর্ণ স্বাধীন ও আধা স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে যেগুলো মূলত খানা হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে অষ্টাদশ শতকের শেষের দিক এবং ঊনবিংশ শতকের শুরুর দিকে দক্ষিণ ককেশাসে রাশিয়া আক্রমণ চালায় পারস্যে তখন কাজারদের শাসন চলছিল আজারবাইজানকে বিভক্ত করে যেসব রাজ্য সৃষ্টি হয়েছে সেসবের দখল নেয়ার জন্য আঠারোশো চার থেকে আঠারোশো সাল এবং আঠারোশো ছাব্বিশ থেকে আঠারোশো সালে দুইবার যুদ্ধ হয় দুটি যুদ্ধেই রুশরা বিজয়ী হয় যার ফলে কাজাররা তাদের সাথে চুক্তি করতে বাধ্য হয় গুলুস্তান চুক্তি অনুসারে গঞ্জা কারাবাক, শেকি শিরবান দারবেন্দ, কুবা বাকু ও তালিশ খানা রাশিয়ার অধীনে চলে যায় পাশাপাশি এসব অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় কাজাররা বিভক্তির ফলে আজারবাইজান উত্তর ও দক্ষিণ দুটি অংশে ভেঙে যায় উত্তর আজারবাইজান রাশিয়ার অধীন থেকে মুক্ত হওয়ার পথ খুঁজলেও দক্ষিণ আজারবাইজান থেকে যায় বর্তমান ইরানের সাথে উনিশশো সালে রাশিয়ার জয়ারদের পতনের পর উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র আজারবাইজান ডেমোক্র্যাটিক রিপাবলিকের আত্মপ্রকাশ হয় যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ওই রাষ্ট্রকে ডিফ্যাক্টো হিসেবে ঘোষণা করেছিল কিন্তু আজারবাইজানের স্বাধীনতা মাত্র দুই বছর স্থায়ী হয় উনিশশো বিশ সালের জানুয়ারিতে সেখানে সোভিয়েত শাসন শুরু হয় সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো একানব্বই সালের আঠারো অক্টোবর স্বাধীনতা পায় উত্তর আজারবাইজান তথা বর্তমান আজারবাইজান অপরদিকে দক্ষিণ আজারবাইজানও স্বাধীন হওয়ার চেষ্টা চালাতে থাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল এই অঞ্চল এই সময় স্বায়ত্তশাসনের দাবি তোলে দক্ষিণ আজারবাইজানের সাধারণ জনগণ উনিশশো বিশ সালের সাত এপ্রিলে এক বিদ্রোহের মাধ্যমে সেখানে ক্ষমতায় বসেন শেখ মোহাম্মদ খিয়াবানি এরপর তেইশ জুন নতুন জাতীয় সরকার গঠন করা হয় কিন্তু ইরানের কেন্দ্রে যারা ছিলেন তারা একই বছরের চোদ্দ সেপ্টেম্বর জাতীয় সরকারকে উৎখাত করে এবং খিয়াবানিকে হত্যা করা হয় এরপর পাহলভিরা ক্ষমতায় বসলে দক্ষিণ আজারবাইজানের আজারিরা বৈষম্যের শিকার হতে থাকেন উনিশশো সালে শাহাদের পতন ঘটলেও আজারিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আর পায়নি তবে সাম্প্রতিক সময়ে নতুন করে আবার তাদের মধ্যে জাতীয়তাবাদ মাথা চড়া দিয়ে উঠেছে আজারবাইজানের সাথে ইরানের যে রাজনৈতিক সমস্যা এর পেছনের বড় কারণ দেশটিতে ক্রমবর্ধমান ইরানে বসবাসরত তুর্কি বংশোদ্ভূত আজারিদের মধ্যে তুর্কি জাতীয়তাবাদের উত্থান আগের চেয়ে অনেক বেড়েছে এই বিষয়টিকে মারাত্মক রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছে ইরান দক্ষিণ ও উত্তর আজারবাইজানের সাধারণ মানুষের মধ্যে ভাষা ও সংস্কৃতিগত যে মেলবন্ধন ও গভীর সম্পর্ক রয়েছে তা জন্য বড় এক সমস্যা মূলত ওই কারণেই বাকুর সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করতে পারছে না ইরানের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ তুর্কি আজারি কিছু রিপোর্ট অনুসারে ইরানের দক্ষিণ আজারবাইজানে প্রায় বিশ মিলিয়ন আজারই বসবাস করেন যা ইরানের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ এদের অনেকেই ইরানের রাজনীতি অর্থনীতি সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উচ্চ পদে আসেন ইরানের মূল আদর্শ হচ্ছে পারসিক জাতীয়তাবাদ এর মাধ্যমে তারা দেশটির অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার খর্ব করে থাকে যার মধ্যে ইরানের আজারিরাও রয়েছেন দুই সালে ইরানের একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকায় আজারিদের তেলাপোকার সাথে তুলনা করে একটি কার্টুন প্রকাশ করা হয় তখন দেশটির আজারিরা ক্ষোভে ফেটে পড়েন এবং সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানায় ইরানের সরকার তখন ক্ষমা না চেয়ে উল্টা বিদ্রোহীদের শক্ত হাতে দমন করতে গিয়ে দশ জন আজারিকে হত্যা করে এদিকে হাজার হাজার ইরানি আজারি খুব সহজেই কাজ ও বিনোদনের জন্য তুরস্ক যেতে পারেন এর মাধ্যমে আজারি ও অন্যান্য তুর্কি জনগোষ্ঠীর মধ্যে তুর্কি জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে ইরানি আজারিদের চোখে ইরানের চেয়ে তুরস্ক অনেক বেশি আধুনিক মুক্ত ও উন্নত ইরানের দক্ষিণ আজারবাজানে তুরস্কের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের প্রচারিত অনুষ্ঠান খুবই জনপ্রিয় এর মাধ্যমে সেখানকার সাধারণ মানুষ ক্রমেই তুরস্কের প্রতি দুর্বল হয়ে পড়ছে ফলে ইরানকে এর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে সোভিয়েত আমল থেকেই উত্তর আজারবাইজান সেকুলার ঘরানার সোভিয়েত পরবর্তী স্বাধীন আজারবাইজানে নিজেদের মতাদর্শ রফতানির চেষ্টা চালায় ইসলামিক প্রজাতন্ত্র ইরান তারা আজারবাইজানের ইসলামিক দলগুলোকে প্রচুর অর্থায়ন করতে থাকে এবং ইরান সমর্থিত ধর্মীয় নেতাদের মাধ্যমে বিভিন্ন মসজিদ পরিচালনা করতে শুরু করে কিন্তু ইরানের এই পদক্ষেপগুলো আজারবাইজানের সেকুলার সমাজ ও সরকার আটকে দেয় ফলে বাকুর ওপর ইরানের প্রভাব বিস্তার করা এবং দেশটিকে ইসলামীকরণের প্রচেষ্টা ব্যর্থ হয় ইরানের ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক ভীতি হচ্ছে তুর্কি বংশোদ্ভূত আজারিরা দুই আজারবাইজানকে একত্রিত করে গ্রেটার আজারবাইজান গঠন করতে পারে তাদের এই ভয় অমূলক নয় আজারবাইজানের জাতীয়তাবাদ ও পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গ্রেটার আজারবাইজান ইরান আর্মেনিয়াকে সমর্থন করে আজারবাইজানকে দমিয়ে রাখতে চায় অপরদিকে ইসরায়েলের অস্ত্রের অন্যতম বড় ক্রেতা আজারবাইজান অস্ত্রের পাশাপাশি ইহুদিবাদী রাষ্ট্রটির ডিফেন্স কোম্পানিগুলো আজারবাইজানের স্পেশাল ফোর্স ও দেহরক্ষীদের প্রশিক্ষণ দিয়ে থাকে বাকু বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেমও তৈরি করে দিয়েছে তারা এছাড়া দেশটির সোভিয়েত আমলের অস্ত্রের উন্নতি ঘটিয়ে দিয়েছে ইসরায়েল আজারবাইজানের সাথে ইসরায়েলের সুসম্পর্কের আরেকটি কারণ হচ্ছে তেল ও গ্যাস আজারবাইজান থেকে প্রায় চল্লিশ শতাংশ তেল আমদানি করে ইসরায়েল দুই দেশের রাষ্ট্রীয় তেল কোম্পানি এর আগে যৌথভাবে তেল ও গ্যাসের অনুসন্ধান চালিয়েছে যদিও সেই অনুসন্ধান ব্যর্থ হয় পরে কাশপিয়ান সাগরে আজারবাইজান গ্যাসের অনুসন্ধান পাওয়ার পর সেখানে বিনিয়োগ করার ঘোষণা দেয় ইসরায়েল সব মিলিয়ে ইরানের সাথে আজারবাইজানের বৈরী সম্পর্কের পেছনে অনেক গুরুতর কারণ রয়েছে তবে প্রধান দুটি কারণের মধ্যে প্রথমত ইরানের বড় একটি ভূখণ্ড হারানোর ভীতি দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েলের সাথে বাকুর গভীর সম্পর্ক যা ইরানের সীমান্তকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে এছাড়া ইরান নিজেদের রাজনৈতিক মতাদর্শ আজারবাইজানে প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়নি ফলে বাধ্য হয়েই তাদের প্রধান আজারবাইজানকে সমর্থন করে না ইরান এর পরিবর্তে তারা শত্রুর শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এ কারণে তারা খ্রিস্টান প্রধান আর্মেনিয়াকে সমর্থন করে থাকে দর্শক এই সকল বিভিন্ন বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনাদের কি ধারণা হয় ইরান না আজারবাইজান কে পারবে কাকে পরাস্ত করতে আর কেই বা জিতবে দর্শক শেষ করছি আজকের মতো ভালো থাকুন আল্লাহ সহায় হন